সকলের সাথে স্বাগত। আমার চ্যানেল গেমার্স ল্যান্ড। আজকে আমরা আবার খেলবো মাইনক্রাফট হাইপিক্স হিল স্কেপ ব্লক। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো এই এপিসোডে আমরা কিছু মিনিয়ন ক্রাফট করব, যেগুলো হলো মব মিনিয়ন। তো মব মিনিয়ন ক্রাফট করার জন্য আমার প্রথমে মব কালেকশন আনলক করতে হবে, যেটার জন্য আমাকে কিছু মবস মারতে হবে, যেমন জম্বি, স্পাইডার, স্কেলিটন। যেমন জম্বি জম্বি মিনিয়ন আমার আনলক, তো এটাকে ক্রাফট করব। এরপর আরেকটা ক্রাফট করব স্কেলেটন মিনিয়ন, এটা আমি ক্রাফট করব আজকে। তো গাইস, ক্রাফট করার জন্য যা যা দরকার, যেমন স্কেলেটন মারতে হবে তো স্কেলেটন মারতে যাব। আর এটা হলো গাইস ডিসেভার, এটার সাহায্যে আমি সবসময় আমার আইল্যান্ডে ড্রিং করে রাখতে পারবো। এটা থাকলে আমার আইল্যান্ডে অল টাইম ড্রিং থাকবে। যেমন এখন আমি এটাতে মিড ডে করে রেখেছি, যদি এটা আমি একদম 6টা বাজে দিই সকাল, তাই যে সকাল 6টা এখন সূর্য উঠতেছে, যদি এটা এখন আমি রাত্রে 5টা সন্ধ্যা 5টা দিই যখন সূর্য ওপাশে নামতেছে, এটা আমি মিড ডে দিয়ে রেখেছি সূর্য মাথার উপরে থাকবে। তো গাইস এখন আমরা যাব স্কেলেটন মারতে, স্কেলেটন মিনিয়ন আনলক করতে। তো আগানো যাক। তো এখন আমরা হাবে চলে এসেছি, এখন যাব স্কেলেটন মারতে। স্কেলেটনের এরিয়া যত সম্ভব পিছন সাইডে, তখন যাওয়া যাক। তো গাইস আমি স্কেলেটন মারার এরিয়াতে চলে এসেছি। এই যে সামনে স্কেলেটন, এখানে আমি স্কেলেটন হান্ট করব। তো স্কেলেটন মারা যাক। তো এখানে সামনে আরো কিছু স্কেলেটন আছে, এখন স্কেলেটন মিনিয়ন কালেকশন আনলক করি। তো দেখেন, তো এখন স্কেলেটন আরো স্পন হচ্ছে এখানে, তো মারতে থাকি। তো গাইস আমার স্কেলেটন মিনিয়ন কালেকশন আনলক, এখন আমরা বাজারে চলে যাব। এখান থেকে কিছু বোন এবং রোটেন ফ্লাশ কিনবো, যেটার সাহায্যে আমরা এই মিনিয়ন গুলো ক্রাফট করবো। তো এখন বাজারে যাওয়া যাক। তো গাইজ আমরা এখন হাবে চলে এসেছি, এখন এখান থেকে বাজারের দিকে যাব। বাজার থেকে কিছু স্কেলেটন বোন আর রোটেন ফ্লাশ বাই করবো, যাতে মিনিয়নটা ক্রাফট করতে কোনো সমস্যা না হয়। এই জন্য আমি ব্যাংক থেকে আমার টাকাগুলো নিয়ে নিই, বা কয়েন 47,000 কয়েন আছে গাইস। আরো কয়েন আমি অনেক কিছু জিনিস ইউজ করি আপনাদের বলবো। তো সবার আগে আমি রোটেন ফ্লাশ বাই করি, 2 স্টেক রোটেন ফ্লাশ কিনি, 1 স্টেক, 2 স্টেক। এখন বোন কিনবো 2 স্টেক। তো গাইস এই যে এখন বোন কিনবো 2 স্টেক, তো বোন গুলো 2 স্টেক কিনা যাক। তো গাইস বোন 2 স্টেক কিনা শেষ, এখন আমরা যাব প্রাইভেট আইল্যান্ডে, ওখানে গিয়ে মিনিয়ন গুলো ক্রাফট করব। তো মিনিয়ন ক্রাফট করার রেসিপি আমার জানা আছে। তো এখন আমার প্রয়োজন 2টা উডের শর্ট, উডেন শর্ট, যেটা বানানোর জন্য দরকার আমার হবে ওক লগস বা প্ল্যাঙ্ক। তো এটা দিয়ে এখন আমরা প্ল্যাঙ্ক ক্রাফট করব। প্ল্যাঙ্ক থেকে কিছু স্টিক, স্টিক দিয়ে এখন ক্রাফট করব 2টা উডেন শর্ট, দেন একটা দিয়ে হবে স্কেলেটন মিনিয়ন, একটা দিয়ে হবে জম্বি মিনিয়ন। তো প্রথম জম্বি মিনিয়ন ক্রাফট করা কমপ্লিট। তো এখন ক্রাফট করবো স্কেলেটন মিনিয়ন। তো গাইস স্কেলেটন মিনিয়ন ক্রাফট করা কমপ্লিট। এখন এটা প্লেস করার জন্য একটা মিনিয়নকে আমি সরাবো, সেটা হলো ক্যারট মিনিয়ন। তো গাইস ক্যারট মিনিয়ন এখান থেকে নিয়ে নিলাম, এখন এটাকে প্লেস করার জন্য এটাকে প্লেস করব। এটার জন্য আবার আলাদা করে এরিয়া ক্রাফট বানাতে। তো গাইস স্কেলেটন মিনিয়নের জন্য আমি জায়গাটা পুরো বানিয়ে ফেলেছি, এখানে আমি এখন স্কেলেটন মিনিয়ন প্লেস করব। তো এখানে একটা স্টোরেজ দিয়ে দিই। তো এখানে ও এখন স্কেলেটন প্লে স্পন করবে এবং মারবে, এখন জমাবে। তো এটা সামনে আমি জম্বি মিনিয়নটা প্লেস করব। এখন কোন মিনিয়নটা সরাবো সেটা ভাবতেছি। তখন জং ডার্কক মিনিয়নের প্রয়োজন, আগে ইনভেন্টরি খালি করে আসি, তারপর ড্রাগন ডার্কক মিনিয়নটাকে সরাবো। তো যেগুলো যেগুলোর চেষ্টা সেগুলো সেগুলোর চেষ্টা
তো গাজর, গাজরের চেষ্টা যাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার সব প্রায় চেস্ট ফুল এগুলো, তো এটার একটা ব্যবস্থা করতে হবে যাতে চেস্ট রুম সহজে ভর না পড়ে। যখন আমার গাজর ফেলাতে হচ্ছে গেছে, এমন পরিস্থিতি চলে এসেছে। তো গাইজ এখন স্টোরেজ খালি করে আমি আমার যেগুলো কামের জিনিস না সেগুলো এখানে রেখে দিই। জম্বির স্টোরেজ গুলো হবে এই সেক্টরতে, তারপর রোটাম ফ্ল্যাশের এটা হবে, বোন মিলের বোনের এখন এটা হবে, এখানে যাবে এটা। তো এখন আমি রিমুভ করবো ডার্ক ওক মিনিয়নটাকে, এখান থেকে রিমুভ করবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আপনাদের মনে, গত এপিসোডে একটা হপারের কথা বলি, এটা হলো সেই হপার। এটা আমি কালেকশন আনলক করি এবং এটা ক্রাফট করে কয়েকটা মিনিটের মধ্যে দিই, যেটার জন্য প্রায় আমার 1 লাখ পয়েন্টের মতো খরচ হয়েছে এটা ক্রাফট করতে গিয়ে। এটাতে কি হবে, ওদের ইনভেন্টরি ফুল হয়ে গেলে, যেমন ওর ইনভেন্টরি ফুল, ও বাজারে বিক্রি করা শুরু করবে। যেমন 76 পয়েন্ট আর্ন করে ফেলেছে, তখন আমি যদি এখান থেকে ক্লিক করি, তো এই যে আমি 76 পয়েন্ট রিসিভ করলাম। তো ব্যাস এই জন্য আমি এটাকে ক্রাফট করি, এটা অনেক ইম্পর্টেন্ট। মিনিয়ন গুলো স্টোরেজ খুব দ্রুত ভরে যাচ্ছে, যে কারণে আমি এটা ক্রাফট করতে বাধ্য হই। আমার প্রায় 1 লাখ পয়েন্টের মতো এটার উপর খরচ চলে গেছে। তো এখন এগুলোর এনচান্টেড লক ক্রাফট করি যাতে চেস্ট কম ভরে। তো গাইজ দেখতে পারছেন প্রায় 15 স্টেক, একবারে 6 স্টেকও হয়নি, 15 স্টেক লক ছিল। তো গাইজ এখন আমরা প্রেস করবো জম্বি মিনিয়ন। তো এখানে জম্বি মিনিয়নটাকে প্রেস করি, এখানে একটা স্টোরেজ দিয়ে দিই, ওকে হপারটা দিয়ে দিই। তো গাইজ আপনাদের এই হপারটার কালেকশন রিসিভ অনেক ইজি। যেমন মনে করেন এই যে এই এটা হলো এই হপারে কালেকশন মেকিং রেসিপি। এভাবে করে এনচান্টেড আয়রন রাখলে, মাঝখানে একটা চেস্ট রাখলে একটা বাজেট হপার পাবেন, আর এনচান্টেড আয়রন ক্রাফট করার জন্য এভাবে আয়রন রাখতে হবে, যে কারণে আমার 1 লাখ পয়েন্ট খরচ হচ্ছে। আমি আয়রন এনচান্টেড আয়রন আমি বাজার থেকে বাই করি। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।